রাষ্ট্র তো কথা বলতে পারে না রাষ্ট্রীয় ভাষা বাংলা কেন থাকবে জাতীয় জাতীয় মাছ মাছ ইলিশ কেন 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 অন্য অন্য না না ফুল ফুল একজন রাষ্ট্রীয় প্রধানমন্ত্রীও পাবেন এই সম্মান আমার চেয়ারম্যান আর মন্ত্রিত্ব এমপির প্রয়োজন নাই কিন্তু হক কথা উচিত কথা আমাকে বলতে হবে আমাদের সকলকে বলতে হবে কেন বলতে হয় যে আমি ক্ষমতার জন্য পাগল আমি কি জানি আমি যে আমার মেম্বার হওয়ার এত সাত চেয়ারম্যান হওয়ার এত সাত এমপি হওয়ার এত সাত আরে আমি তো আমার সাড়ে তিন হাত বডির হিসাব দিয়েই রব্বি কারিমের দরবারে টিকে থাকতে পারবো না কতদিন কতদিন এই পাওয়ার মান আলি হাফান ওয়া বসু রব্যিক আদুল চালা আলিবল ইকলাম যখন এই গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে আসমান ধ্বংস হয়েয়া যাবে পাহাড় পর্বত নদী মেলা কুল কায়নত সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে কয়মত কয়ম হয়ে যাবে রব্য কারিং তখন এই গোটা দুনিয়ার গোটা সৃষ্টিকুলকে পাঁচ ভাগে বিভক্ত করে কুদরতি আঙ্গুলের পাঁচটি আঙ্গুলের মধ্যে রব্যে কারিং এইভাবে নারা দিয়ে দিয়ে বলতে থাকবেন আইনাল জব্বারুন আইনাল জব্বারুন আইনাল মুতাকাববিরুন ওই সকল দুনিয়ার প্রতাপশালী প্রভাবশালী ক্ষমতাশীল দল কোথায় আসো আমার সামনে এসো সংবিধানে বিসমিল্লাহ থাকতে পারে না সংবিধানে বিসমিল্লাহ থাকতে পারে না বলে কেন বিসমিল্লাহ থাকবে না কেন রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবে না কেন যুক্তি কি যুক্তি দিচ্ছে যে ধর্ম যার যার আর রাষ্ট্র তার ধর্ম পালন করে না সুতরাং রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবে কেন তাহলে তোমরা যে বলো রাষ্ট্র তো ধর্ম পালন করে না রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবে কেন রাষ্ট্র তো বিসমিল্লা পড়ে না সংবিধানে বিসমিল্লা থাকবো কেন তাহলে তোমাদের কাছে প্রশ্ন রাষ্ট্র তো কথা বলতে পারে না রাষ্ট্রীয় ভাষা বাংলা কেন থাকবে এই প্রশ্নের জবাব দিও এরপরে বলো এই যুক্তি তাহলে এত এত মাছ আছে জাতীয় মাছ মাছ ইলিশ কেন কেন অন্য না জাতীয় ফুল সাপলা কেন হলো অন্য ফুল কেন হলো না তুমি যেই যুক্তি দিয়ে বলবা জাতীয় ইলিশ জাতীয় মাছ ইলিশ জাতীয় ফুল সাপলা রাষ্ট্রীয় ভাষা বাংলা তাহলে জোর দাবি দিয়ে আমরা বলতে পারি এই ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলা যে স্বাধীন বাংলার জন্য সবচেয়ে বেশি জীবন দিয়েছে এই মুসলিম জাতির মুসলিম ছেলে সন্তানরা আর এই বাংলাদেশ বিরানব্বই পার্সেন্ট বাংলাদেশের সংবিধান বিসমিল্লা থাকবে এই বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবেই থাকবে থাকবেই থাকবে থাকবে ঠিক বলেন মুখে মাঝে না কারণ ক্ষমতার পাওয়ার পাইলে কি বলবে হিসাব করে না আমাকে একটা জিনিস হিসাব রাখতে হবে আমি এমন কোন কথা বলবো না যে কথার জবাবদিহিতা আমাকে পরবর্তীতে করা লাগে আমি ক্ষমতা পেয়ে এমন কাজ করবো না যেই কাজের খেসারত আমাকে পরবর্তীতে পঞ্চাশ বছর পর হলেও দিতে হবে এটা আমাকে হিসাব করতে হবে আমার পাওয়ার আমার ক্ষমতা এটা আল্লাহর দান নিয়ামত এটা সঠিকভাবে পরিচালনা করতে হবে আর এই ক্ষমতার জন্য কত পাগল পাড়া কত পাগল পাড়া এক কোটি টাকা দিয়ে একজন সাধারণ চেয়ারম্যান মনোনয়ন কিনে চেয়ারম্যান হওয়ার জন্য পাগল হয়ে যায় বললে বলবে যে হুজুর আমাদের বিরুদ্ধে বলে আপনাদের বিরুদ্ধে বলার আমার কোনো প্রয়োজন নাই আমি চেয়ারম্যান হতে চাই না মেম্বার হতে চাই না কোনো আলেম চায় না সবাই চায় না চেয়ারম্যান হতে কারণ আল্লাহ তারা যে সম্মান দিয়েছেন এই সম্মান একজন রাষ্ট্রীয় প্রধানমন্ত্রীও পাবে না একজন রাষ্ট্রীয় প্রধানমন্ত্রীও পাবে না এই সম্মান আমার চেয়ারম্যানই আর মন্ত্রিত্ব আর এমপির প্রয়োজন নাই কিন্তু হক কথা উচিত কথা আমাকে বলতে হবে আমাদের সকলকে বলতে হবে কেন বলতে হয় যে আমি ক্ষমতার জন্য পাগল আমি কি জানি আমি যে আমার মেম্বার হওয়ার এত স্বাদ চেয়ারম্যান হওয়ার এত স্বাদ এমপি হওয়ার এত স্বাদ আরে আমি তো আমার সাড়ে তিন হাত বডির হিসাব দিয়েই রব্বে কারিমের দরবারে টিকে থাকতে পারবো না আমি কি জানি যে আমি একজন মেম্বার হয়ে আমি আমার গোটা ওয়ার্ডের জনগণের দায়িত্ব আমি নিয়ে নিয়েছি প্রত্যেকটা জনগণের হিসাব আমাকে দিতে হবে কত ধানে কত চাল সেই কঠিন কেয়ামতির দিনে বোঝা যাবে যে মেম্বারের সাথ আর চেয়ারম্যানের সাত যার জন্য মারামারি কাটাকাটি নিহত 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 হয়ে যায় এই ক্ষমতার জন্য একজন আরেকজনকে মেরে ফেলে আরে আমি আমার হিসাব দিয়েই তো টিকে থাকতে পারব না আমি আমার আমার ও আমার মেয়ে আছে আরে আমি আমার মেয়ের কি জবাব দিব আমি আমার ছেলের কি জবাব দিব আমি আমার স্ত্রীর কি জবাব দিব আমি আমার মার কি জবাব দিব। আমি আমার বাবার কি জবাব দিব। আমি আমার আত্মীয় স্বজনের কি জবাব দিব। আমি আমার প্রতিবেশীর কি জবাব দিব। আর একটা ওয়ার্ডের দায়িত্ব একটা ইউনিয়নের দায়িত্ব একটা আসরের দায়িত্ব গোটা রাষ্ট্রের দায়িত্ব

বলে কি রাষ্ট্র আমাদের ক্ষমতা আমাদের অমুকের পাওয়ার তমুকের পাওয়ার আরে রাষ্ট্র তোমাদের না তোমাদের না কারও না আমারও না তোমারও না কারণ তুমি নিজেই তো অস্থায়ী আজরাইল আস আজরাইল যখন উপস্থিত হয়ে ডান হাতে একটা থাপ্পড় মারবে থাপ্পড় মারবে তখন তুমি কই থাকবো আর তোমার রাষ্ট্র কই থাকবো কিন্তু আল্লাহ তো আল্লাহ তালা তো বলতেছেন হিমুল কুসলামা ওয়াতি ওল্লাহর আসমান এবং জমিনের রাজত্ব কার আসমান এবং জমিনের রাজত্ব আল্লাহর চিল্লা বলি কার আল্লাহর আসমান এবং জমিনের রাজত্ব আল্লাহ লিল্লাহি মুলকু السماواتি ওয়াল আরদ তাহলে আল্লাহর রাজত্বের ভিতরে আমরা আল্লাহর গোলামি করে কথা বলতে পারবো না পারবা তোমরা কারণ আল্লাহর রাজত্ব পূর্বেও ছিল এখন আছে অনন্তকাল পর্যন্ত থাকবে আর তুমি এখন আছো পরবর্তীতে তোমার গ্যারান্টি নাই তাহলে হক কথা আল্লাহর কথা বলার অধিকার তো আমরা রাখি আর আমরা বলি কারণ আমরা কোনো দল কোনো ব্যক্তির গুলামি করে কথা বলি না এই দুনিয়া এবং আসমান জমির রাজত্ব যেই রব্বে কারিমের যেই এলাহির যেই যেই বাদশার যেই বাদশার বাদশাহ যেই যার ক্ষমতার বাহিরে কোনো কোন ক্ষমতা নেই সেই আল্লাহ সেই রব্বে কারিমের গোলামি করে আমরা কথা বলি করে আমরা তাহলে এই রব্বে কারিমের জমিনে রাষ্ট্র ধর্ম থাকতে পারবে না বিসমিল্লা থাকতে পারবে না কত বড় পাওয়ার পাওয়া কতদিন কতদিন এই পাওয়ার কুল্লু মান আলাইহা ফাআন ওয়া ইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ইকরাম যখন এই গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে আসমান ধ্বংস হয়ে যাবে পাহাড় পর্বত নদী নলা কুল কায়নাত সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে কিয়ামত কায়েম হয়ে যাবে রব্বে کریم তখন এই গোটা দুনিয়ার গোটা সৃষ্টি কুলকে পাঁচ ভাগে বিভক্ত করে কুদরতি আঙ্গুলের পাঁচটি আঙ্গুলের মধ্যে রব্বে কারিম এইভাবে নাড়া দিয়ে দিয়ে বলতে থাকবেন আইনাল চব্বারুন আইনাল চব্বারুন আইনাল মুতাকাব্বিরুন ওই সকল দুনিয়ার প্রতাপশালী প্রভাবশালী ক্ষমতাশীলগণ কোথায় আসো আমার সামনে আসো সেদিন বলল যে অমুকে আমার দেশের রত্ন আমি আসছি যখন আমার রব ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল আলিয়াম লিমানিল মুলকুল আলিয়াম আজকের এই রাজত্বকার আজকের এই রাজত্বকার রব্বের কারিম ডাক দিয়ে বলবেন আছে কোন সাহস আছে কোন ক্ষমতা তাহলে এই ক্ষমতার পাওয়ার কতটুকু টাইম নাই টাইম নাই ওই দিন এই টাইম থাকবে না আরেকজনকে বলো টাইম নাই তুমি আরেকজনকে টাইম দাও না তোমার নিজেরই টাইম নাই ওই দিন তুমি টাইম কোথায় পাইবা টাইম নাই আর সেই দিন এই সকল গাঁদাখড়ি আর নেশাখড়ি আর মাতলামি বক্তব্য চলবে না এই বাংলাদেশ ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ মুসলমানের অবদান সবচেয়ে বেশি সুতরাং রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবে বিসমিল্লাহ সংবিধানে থাকবে মাঝে মাঝে কিছু কথা বলে সংক্ষেপে বলছি আমাদের গ্রাম অঞ্চলে দেখবেন আগে চুরি করত চুরি করার জন্য মাটির ঘর ছিল এই মাটির ঘরে পীরা পীরা চিনেন তো পীরা চিনি এই পীরা কেটে হিং হিং দিত ভিতরে ঢুকতো পীরা কেটে ঘরের ভিতরে ঢুকতো তো চোর তো চালাক চিন্তা করে যে আমি যদি ডাইরেক্ট ঢুকে যাই তাহলে তো গিরেস আমাকে ধরবে এই জন্য চোর কি করে একটা বাঁশ নেয় বাঁশ নিয়ে বাঁশের মাথার মধ্যে একটা পাতিল দেখ কালো পাতিল দেখতে মাথার মতো দেওয়া দেখা যাবে এরপরে ওই পিরার নিচে দিয়ে ঢুকে দিয়ে দে ঘরের ভিতরে দিয়ে দেয় দেখে যে না কারণ গিরত যদি সজাগ থাকে তাহলে তো ভিতর থেকে মাথা বাড়ায় বাড়ি দিব দিব কি না কিন্তু গিরস কিন্তু বুদ্ধিমান যে গিরস চিন্তা করছে চোর আমাকে পরীক্ষা করতেছে আসলে এটা আসল মাথা নয় সে আমাকে পরীক্ষা করতেছে জন্য ঘরের গিরোজ বুদ্ধিমান চুপ করে বসে থাকে এরপরে চোরায় চিন্তা করে যে না ঘরের গিরোজ ঘুমায়া গেছে এবার আমার ঘরে ঢোকার সুযোগ এরপরে ঠিকই যখন আসল মাথা ভিতরে ঢুкая দিল তখন ওই ঘরের গিরোজ সাথে সাথে পাশের থেকে মুগর নিয়ে এক বাড়ি দিয়ে মাথা বিখণ্ডিত করে ফেলল ঠিক তদ্রূপ ভাবে এই আমার স্বাধীন বাংলাদেশের ভিতরে এই শান্তিপ্রিয় বাংলাদেশের ভিতরে মুসলমানদের মাঝে মুসলমানদেরকে পরীক্ষা করার জন্য মাঝে মাঝে হিং দিয়ে দিয়ে কিছু কথা বলে বলে মুসলমানদেরকে পরীক্ষা করে এই বাংলাদেশের ত্রিশ লক্ষ শহীদের বিনিময় অর্জিত বাংলাদেশের গিরোজ সজাগ আছে না ঘুমে আছে তারা পরীক্ষা করতেছে দেখে যে না কিছু বলে না তারা কিছু বলবে না আসল মাথা দিয়েই দেখো এই ত্রিশ লক্ষ শহীদের অর্জিত স্বাধীন বাংলার তোমার মাথাকে বাড়ি দিয়ে দ্বীত করে ফেলবে এই জন্য এখনো সময় আছে ভালো হয়ে যাও ভালোর জন্য বলি তোমার পথ খাওয়ার জন্য বলি না তোমার রাজত্ব নেওয়ার জন্য বলি না কিন্তু এটা বলার দায়িত্ব হিসেবে বলতেছি আল্লাহ তালা আমাদের সকলের ভিতরে ইমানের সহি সঠিক বুন বুঝদান করুন এবং আল্লাহ তালা আমাদের সকলের ইমানি জজ্বা আল্লাহ তালা বাড়ায়া দেন এবং হকের উপরে অবিচল থাকার তৌফিক দান করুন ওয়াফির দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলমী